দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা বলেছে √15 + √3, আর একটা আছে √10 + √8, এদের মধ্যে কোনটি বড়, এদের মধ্যে কোনটি বড় সেটা তোমাকে লিখতে হবে। তো এটাকে কীভাবে এই কোনটা বড় সেটা আমরা বাছাই করব। তাহলে দেখো এখানে √15 + √3, এটার আমরা প্রথমে বর্গ করব, দুটোরই বর্গ করব। তাহলে এখানে √15 + √3, তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে 15 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 18। 15 + 3 দিয়ে যদি দেখো 18 হচ্ছে, আর এখানে কত 10 + 8 সেটাও কিন্তু 18 হচ্ছে, 10 + 8 সেটা হচ্ছে কত 18। তো দুটোই কিন্তু 18 আছে, সেই জন্য আমরা এখানে বর্গ করে কোনটা বড় কোনটা ছোট সেটা দেখব। তাহলে এটা আমরা বর্গ যদি করি তাহলে √15 তার স্কোয়ার, মানে স্কোয়ার +b² লিখছি, +2ab লিখব। তাহলে √3 তার স্কোয়ার +2ab, টু ইন্টু তাহলে √15 ইন্টু √3, এটা তাহলে মানটা কত আসছে, ফিফটিনটার মান হচ্ছে তোমার √15-এর মান হচ্ছে তার স্কোয়ারটা হচ্ছে 15, আর √3 তার স্কোয়ারটা হচ্ছে 3, আর এখানে 2 ইন্টু √এর মধ্যে তুমি দেখো 15 ইন্টু 3, 15 ইন্টু 3, তাহলে এটার মানটা হচ্ছে 18 যোগ করলে 18 +2√3 15 = 45, তো √45। এরপর আমরা √10 + √8 এটার বর্গ দেখব কত হচ্ছে। এটার বর্গ যদি দেখি তাহলে √10 তার স্কোয়ার +√8 তার স্কোয়ার, মানে স্কোয়ার +b² +2ab, তাহলে 2 ইন্টু √10 ইন্টু √8, এটা তাহলে কত আসছে, √10 তার স্কোয়ার মানে হচ্ছে 10, আর √8 তার স্কোয়ার হচ্ছে 8, এখানে +2 ইন্টু √এর মধ্যে আসছে 10 ইন্টু 8, তাহলে যোগ করলে তোমার 18 + √80। তাহলে তুমি বুঝতে পারছি এই দুটোর মধ্যে, এখানে দুটোর যোগফল কিন্তু 18 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এই রুটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 45 আছে, আর রুটের মধ্যে আছে 80। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে এর বর্গটা, এই বর্গটা এর বর্গটার থেকে কিন্তু বড়, মানে এটার বর্গটা এটার বর্গটার থেকে বড়। তাহলে কি এটা নিশ্চয়ই এটার থেকে বড়, তাহলে আমি বলতে পারি যে এদের মধ্যে কোনটি বড়টি হলো, তাহলে কি বড়টি হলো √10 + √8, এইটাই হচ্ছে বড়। এটা কারণটা তুমি যদি বলতে পারো যে কারণটা হচ্ছে কি, যে যেহেতু 18 + √45 ইজ লেস দেন 18 + √80, এটা বলতে পারো কারণটা, যেহেতু এটা বড় সেহেতু √10 + √8টা হচ্ছে তোমার দুটোর মধ্যে বড়। তা আশা করি বোঝা গেছে।